আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, তো চলুন দেখি আমার সিম গাছের অবস্থা কি, সিম কতটুকু ধরলো বা ধরতেছে নাকি দেখে আসলাম। তো একটা হাস্যকর ব্যাপার হলো, আমার লাল শাকগুলি দানা শাক হয়ে যাইতেছে। সিম গাছে ফুল আসছে অবশ্য, মাঝখানে মাঝখানে ধরছে কিছু কিছু। তো এই যে বুঝাও যাইতেছে না খুব, এই যে ফুল গুলা, তো এই যে দেখতে পাইতেছেন সিমের ফুল। এই যে তার কিছুদিন পরে অবশ্য সিম খাওয়া যাবে। তো ওই যে ওইদিকে সিম ধরছে, ওই খাওয়ার উপযোগী হয় নাই। তো খাওয়ার উপযোগী হলে অবশ্য আমি নিতাম খাওয়ার জন্য। আজকে কচু রান্না করবো। তো এখন একটু রান্না বান্না করে নিব। হলো মাছের মাথা, এটা হলো কলমি শাক, কলমি শাকটা ধুয়ে কাটা নেওয়া হয়েছে। তো এখন একটু রান্না বান্না করব। তো এটা হচ্ছে মাছের মাথা, আর এই হলো আপনার কলমি শাক, এদিকে আছে ধাক্কা মাছ, এদিকে আছে ডাল, আর হলো পেঁয়াজ কাটা। তো আর এদিকে কচু কাটা হইতেছে, কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর কলমি শাক আর হলো মাছের একটা তরকারি রান্না করব। তো চলেন শুরু করে দিই। শাকটা বসাই দিচ্ছি, তো শাকটা হইতে থাক। তারপর শাকটা বসাই দিলাম, শাকটা হচ্ছে। এখানে আমি কচু রান্না করার জন্য কচু, মসুরের ডাল, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে চুলায় বসাই দিব। আর এদিকে আমার শাক রান্না করাটা শেষ। তো এটা হচ্ছে আপনার কলমি শাক, তো কমপ্লিট, এখন এটা খাওয়ার জন্য রেডি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ঘুটনি দিয়ে ঘুটে নিতেছি। ডাল মানে কচু টুচু সব কিছু দিয়ে, এখানে আমি মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা বসে বসে গল্প করবো আর এটা খাবো। তো চলো দেখি। এই দিদি, আপনি বিস্তারিত গণনে কি খেলা হইতাছে? মন করস কি নিয়ে কোন মানুষের মতন তুমি তো দেখা দেখাই নিতাস। সামনে সামনে ডানে বামে।